আচ্ছা, নেক্সট দেখো, আমি আর একটা কোশ্চেন আসছি। একটি এগুলো সমস্ত কিন্তু কি হচ্ছে না, ইয়ং মডিউলাসের উপরে ম্যাথ হচ্ছে, ঠিক আছে। একটি 1 মিটার দীর্ঘ দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য কি বলছে? তারের দৈর্ঘ্য 0.1 মিলিমিটার বৃদ্ধি করতে, কত কাজ করতে হবে? কি বার করতে বলেছে? তার ওয়ার্কটা কিন্তু বার করতে বলেছে, ঠিক আছে। ওয়ার্কটা কিন্তু বার করতে বলেছে, কত কাজ করতে হবে। এই সমস্ত ম্যাথগুলো কিন্তু কিসের উপরে হচ্ছে? ইয়ং মডিউলাসের উপরে কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো কী বলে দেওয়া আছে এখানটায়? এখানটায় বলে দেওয়া আছে 1 মিটার দীর্ঘ, মানে একটা তার বলেছে কত না 1 মিটার দীর্ঘ, আর প্রস্থচ্ছেদটা কত তারের, তারের প্রস্থচ্ছেদ বা তার বেসটা যেটা বলা আছে, ঠিক আছে, মানে তারটা কতটা পুরু ওইটাকে বলা হচ্ছে কি তার প্রস্থচ্ছেদ। তাহলে কী বলেছে, 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট তারের দৈর্ঘ্য কত বলা আছে না, 0.1 মিলিমিটার বাড়াতে কত পরিমাণ কাজ করতে হবে বা তার ওয়ার্কটা কিন্তু বার করতে আমাদের বলেছে। তো বেসিক্যালি ফর্মুলা কী হচ্ছে না, ডাব্লিউ সমান হাফ ইন্টু গামা আলফা এল স্কোয়ার বাই এল। ডাব্লিউ ইকুয়াল টু, আমরা ফর্মুলাটা লিখছি, হাফ ইন্টু গামা আলফা স্কোয়ার এল বাই হাফ ইন্টু গামা আলফা এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এইটা হচ্ছে কিন্তু আমার ফর্মুলা। এটা কিসের ফর্মুলা না, কার্য, ওয়ার্ক, কতটা পরিমাণে ওয়ার্ক করবো, ঠিক আছে। তো যেখানটায় কী হচ্ছে না, যেখানটায় গামাটা হচ্ছে কি না, যেখানটায় গামাটা হচ্ছে তার ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক, এলটা কি, এলটা হচ্ছে টোটাল তার কত কত লম্বা বা তার দৈর্ঘ্য, আর এল স্কোয়ারটা কি, স্মল এলটা কী হচ্ছে না, কতটা পরিমাণে বাড়াতে হবে বা কতটা পরিমাণে বেড়েছে, এইগুলো কিন্তু তার ইউজুয়াল কিন্তু মিনিং। ওগুলো আমরা কী করবো না, ফার্স্টে আমরা রাইট সাইডে কিন্তু লিখে দেব, ঠিক আছে। তো ফার্স্টে কী বলা আছে না, গামা, গামা দেখি কত বলা আছে, তাহলে দেখি তার ইয়ং মডিউলাসটা কত বলা আছে। এখানটায় ইয়ং মডিউলাসটা তার বলে দিয়েছে, ঠিক আছে, একটা ডাটা কিন্তু বলে দেওয়া আছে ইয়ং মডিউলাস। ইয়ং মডিউলাস কত বলা আছে, 2 × 10^12 ডাইন পার সেমিস্কোয়ার। সিজিএস ইউনিটে কিন্তু দেওয়া আছে 2 × 10^12 ডাইন পার সেমিস্কোয়ার কিন্তু তার দেওয়া আছে ইয়ং মডিউলাসটা, ঠিক আছে। তো ইয়ং মডিউলাসটা তাহলে আমরা দেখবো, গামা এই ভ্যালুটা তো দেওয়া আছে, গামাটা কি ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস, তাহলে আমরা লিখলাম ইয়ং গুণাঙ্ক কত দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10^12 ডাইন পার সেমিস্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখবে, এখানটা ইউনিটটা কিন্তু সিজিএস ইউনিটে হচ্ছে, ঠিক আছে। একটা জিনিস খেয়াল রাখবে, এইখানটা ইউনিটটা কিন্তু তোমার কিছু হচ্ছে না, সিজিএস ইউনিটে হচ্ছে, হয়েছে। আচ্ছা, নেক্সট এবারে কী আসছে না, নেক্সট এবারে আসছে আলফা। আলফাটা কি না, আলফাটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ বা তার ইয়েটা কত, কতটা সেটা পুরু, যাতে আমরা বাংলাতে কী বলছি না, প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ কী বলেছে না, 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এবার এটাকে কী করবো না, এটাকে আমরা সেন্টিমিটার স্কোয়ারে কিন্তু কনভার্ট করবো, ঠিক আছে। তা সেন্টিমিটার স্কোয়ারে কীভাবে কনভার্ট করবো, 1 মিলিমিটার স্কোয়ার সমান কত সেন্টিমিটার স্কোয়ার দাঁড়াবে না, 1 মিলিমিটার সমান হচ্ছে আমার কথা 0.01 সেমি স্কোয়ার। কীভাবে আসলো দেখো, মিলিমিটার থেকে আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কী করতে হয়, 10 দিয়ে বেসিক্যালি ডিভাইড করতে হয়। তাহলে দেখো একটা জিনিস আমি বোঝাচ্ছি তোমাদের, 1 মিলিমিটার ইকুয়াল টু কত, 1/10 সেমি, 1/10 সেমি, তার মানে কত জানা আছে, 0.1 সেন্টিমিটার আমরা লিখতে পারি। এবার কী আছে না, 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার মানে নিচে কী হচ্ছে, এবারে আমাদের বার কী করতে বলেছে না, 1 মিলিমিটার স্কোয়ার, 1 মিলিমিটার স্কোয়ার মানে কি, 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার, 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার, বোঝা যাচ্ছে, 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত হচ্ছে, 0.1 ইন্টু 1 মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত হচ্ছে, 0.1, তাহলে কী হচ্ছে, সেমি স্কোয়ার আসছে। 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, আবার 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার, তাহলে টোটালটা কত হচ্ছে, 0.1 ইন্টু 0.1 সেমি স্কোয়ার, তার মানে কত দাঁড়াচ্ছে, 0.01
जिरो वन किन्तु सेमी स्क्वायर दाड़ा से ही बेसिसे किन्तु आमरा एटा कत करेछि वन मिलीमिटार स्क्वायर सम जिरो पॉइंट जिरो वन सेमी स्क्वायर किन्तु करेछि। एबारे नेक्स्ट की आसछे, नेक्स्ट आसछे स्मल एल। स्मल एल की बोलछे जिरो पॉइंट वन मिलीमिटार वृद्धि करते। ताहले कि स्मल एलटा होच्छे तारेर वृद्धि, ताहले आमरा लिखते पारि स्मल एलटा कि तारेर वृद्धि, तारटा कतटा बेड़ेछे, तारेर वृद्धि कत होयेछे, ना तारेर वृद्धि होयेछे जिरो पॉइंट वन मिलीमिटार, ताहले जिरो पॉइंट वन मिलीमिटार এটাকে আমরা কি করব না এটাকে আমরা সেন্টিমিটার ইউনিটে কনভার্ট করব। তাহলে সেন্টিমিটারে যদি কনভার্ট করি বেসিক্যালি আমাদের কি করতে হয়, টেন দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে টেন দিয়ে ডিভাইড করলাম, পয়েন্ট তুললাম, নিচে একটা টেন আসলো, তাহলে আমাদের কত দাঁড়ালো ওয়ান বাই হান্ড্রেড। ওয়ান বাই হান্ড্রেড কি দাঁড়ালো সেমি। তাহলে এটাকে আমরা যদি লিখি তাহলে কত দাঁড়াবে জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু সেমি আমাদের দাঁড়াবে। ঠিক আছে, জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি। এবারে নেক্সট কী আসছি, না নেক্সট আসছি আমি ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল এর ভ্যালু কত হচ্ছে, ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলটা কি, না ক্যাপিটাল এলটা হচ্ছে টোটাল তারের দৈর্ঘ্য। টোটাল তারের দৈর্ঘ্য আমার কত হচ্ছে, না টোটাল তারের দৈর্ঘ্য বলছে এক মিটার দীর্ঘ। তাহলে টোটাল তারের দৈর্ঘ্যটা কত হচ্ছে এক মিটার। ঠিক আছে, এক মিটার সমান কত সেন্টিমিটার, না এক মিটার সমান হচ্ছে হান্ড্রেড সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার আসতে হলে কী করতে হবে, হান্ড্রেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। একের সঙ্গে হান্ড্রেড মাল্টিপ্লাই করলে কত হচ্ছে হান্ড্রেড হচ্ছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটার আসলে হান্ড্রেড কিন্তু সেন্টিমিটার। সবগুলো আমরা কী করেছি, না সবগুলো আমরা কিন্তু সিজিএস ইউনিটে দেখা বার করেছি। ইয়ং মডিউলাসটা দেওয়া ছিল ডাটাটা, তাহলে ইয়ং মডিউলাসটা আমরা সিজিএস ইউনিটে লিখেছি। আলফাটা কি, আলফাটা হচ্ছে তার প্রস্থচ্ছেদ, মানে তারটা কতটা পুরু, তাহলে তার প্রস্থচ্ছেদ কত মিলিমিটার স্কোয়ারে ছিল, ওটাকে আমরা সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করেছি। কীভাবে করেছি মিলিমিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে ওটা কিন্তু আমি বলে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কী হচ্ছে স্মল এল। স্মল এলটা কি, না স্মল এলটা হচ্ছে তারের বৃদ্ধি, জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ছিল, ওটাকে আমরা কী করেছি সেন্টিমিটারে কনভার্ট করেছি। তাহলে মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করলে কত দাঁড়াচ্ছে, টেন দিয়ে বেসিক্যালি ডিভাইড করা আছে, তাহলে কত আমাদের আসছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কিন্তু সেন্টিমিটার এসছে। তারের বৃদ্ধিটা কত, না জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার হয়েছে। আর ক্যাপিটাল এলটা কি, ক্যাপিটাল এলটা বলছে তারটা কত মিটার লম্বা, তারটা কত মিটার লম্বা, এক মিটার দীর্ঘ বলেছে, তার মানে কি তারটা হচ্ছে এক মিটার লম্বা। এক মিটার লম্বা মানে কী হচ্ছে, না ওয়ান মিটার, তার মানে কত হচ্ছে হান্ড্রেড কিন্তু সেন্টিমিটার আমাদের এসছে। হলো, আচ্ছা এবারে কী আসছে তার ভ্যালুগুলো, তাহলে লিখি আমরা, বা ডাব্লিউ ইকুয়াল লিখি হচ্ছে হাফ ইন্টু গামার ভ্যালু কত, টু ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ, ইন্টু আলফার ভ্যালু কত, জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি স্কোয়ার। তাহলে আমি লিখছি সবগুলো, ঠিক আছে। তো এইখানটা একটা কাজ করা যেতে পারে, ডাটাগুলো তোমরা মানে সরি ইউনিটগুলো তোমরা কিন্তু পাশাপাশি তুলবে, আমি ইউনিটগুলো তুলছি না। স্মল এল কত আছে, স্মল এল হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেমি স্কোয়ার। দেখো স্মল এল স্কোয়ার আছে, তাহলে আমরা দিতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ানের হোল স্কোয়ার আমরা কিন্তু লিখব। নেক্সট কী হচ্ছে বাই ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল কত, না হান্ড্রেড সেন্টিমিটার। ঠিক আছে, কার্য, কার্যের আমরা কি এখানটায় আমরা ইউনিটগুলো কিসে বসিয়েছি, সবগুলা না সিজিএস ইউনিটে বসিয়েছি। আচ্ছা ওয়ার্কের সিজিএস ইউনিট কি, ওয়ার্কের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, তাহলে এখানটায় টোটাল কিন্তু ইউনিটটা আমাদের কত দাঁড়াবে, ডাইন কিন্তু হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু ভ্যালুগুলো ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে, না এইভাবে ভ্যালুগুলো ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে, সরি কার্যের ইউনিট হচ্ছে আর্গ। ঠিক আছে, আর্গ, ঠিক আছে, কার্যের সিজিএস ইউনিট হচ্ছে কি আর্গ, আর এসআই ইউনিট কী হচ্ছে জুল। ঠিক আছে, ডাইন নয়, হ্যাঁ ওটা হচ্ছে ফোর্সের ইউনিট। তো এখানটায় ভ্যালুগুলো ক্যালকুলেট করলে আমার কত দাঁড়াচ্ছে, না ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর, এত আর্গ কিন্তু আমাদের দাঁড়াচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলো দেখবে ক্যালকুলেট করবে, তাহলে কত দাঁড়াবে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর, এত আর্গ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কীভাবে হলো, ইয়ং মডিউলাস আমরা আমাদের ভ্যালু কিন্তু বলে দেওয়া আছে। আলফাটা কি, না আলফাটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এইগুলো কিন্তু মনে রাখবে ভালো করে। প্রস্থচ্ছেদ মানে সেটা তার বেদটা কত, প্রস্থচ্ছেদ কত পুরু। স্মল এল কি হচ্ছে, না তারটা কতটা বেড়েছে। ক্যাপিটাল এল কি, না ক্যাপিটাল এল হচ্ছে তারটা কত মিটার লম্বা। আচ্ছা ঠিক আছে, ভ্যালুগুলো বসালাম, এখান থেকে কিন্তু আমরা ডাটাগুলো বার করে নিলাম। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের ম্যাথগুলো করতে হবে। হলো, তো আমি তোমাদের কিছু ফর্মুলাগুলো লিখছি, ওই ফর্মুলাগুলো কিন্তু তোমরা ভালোভাবে খাতায় তুলবে বা মুখস্থ করবে, ঠিক আছে, যাতে কী হয় না, যাতে ম্যাথগুলো করতে কিন্তু তোমাদের সুবিধা হয়। হয়েছে, তো দেখো ফর্মুলাগুলো কী হচ্ছে দেখাচ্ছি। ফার্স্ট কী আসছে, না প্রথম আমরা ম্যাথটা করেছিলাম কীরকম, প্রথম আমরা ম্যাথটা করেছিলাম ডি ইকুয়াল টু এম বাই ভি, ফর্মুলাগুলো লিখছি আমি। ঠিক আছে, ফার্স্ট ফর্মুলাটা কী হচ্ছে, না ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে ডি ইকুয়াল টু এম বাই ভি। ঠিক আছে, যেখানটায় ডিটা কি, না যেখানটায় ডিটা হচ্ছে তার ডেন্সিটি বা ঘনত্ব, ডিটা কী হচ্ছে, ডিটা হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব, এমটা কি, এমটা হচ্ছে মাস বা ভর, ভিটা কি, না ভিটা বলছে ভলিউম বা আয়তন। ঠিক আছে, তাহলে তার ইউজুয়াল মিলিংগুলো আমি পাশে লিখলাম। ঠিক আছে, ডি ইকুয়াল টু কী হচ্ছে, না ডি ইকুয়াল টু এম বাই ভি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, বা ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। নেক্সট আমরা কী ফর্মুলা দিয়ে ম্যাথ করেছিলাম, না নেক্সট আমরা করেছিলাম
আচ্ছা নেক্সট আমরা কি ফর্মুলা দিয়ে ম্যাথ করেছিলাম, না পি ইকুয়াল টু এইচ ডিজি, চাপ এইচ ইন্টু ডি ইন্টু জি। পি ইকুয়াল টু এইচ ডিজি মানে কি হচ্ছে, না পি ইকুয়াল টু এইচ ডিজি তার ইউজুয়াল মিনিংগুলো আমি লিখছি, পিটা কি, না পিটা হচ্ছে প্রেশার বা চাপ হলো, এইচটা কি, এইচটা হচ্ছে হাইট বা ডেপথ যাই বলতে পারি না কেন, বা কি গভীরতা, উচ্চতা বা গভীরতা যা কিছু বলতে পারি। ডিটা কি, না ডিটা হচ্ছে যে লিকুইডটা আমরা নেব তার কি ডেন্সিটি বা ঘনত্ব, ডেন্সিটি বা কি ঘনত্ব। নেক্সট কি এসছে, স্মল জি, স্মল জিটা কি, স্মল জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স বা কি, না অভিকর্ষজ ত্বরণ হলো। এই এই ভ্যালুগুলো কিন্তু তাহলে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। পি ইকুয়াল টু কি এইচ ডিজি, তাহলে ইউজুয়াল মিনিংগুলো কিন্তু আমরা লিখলাম। নেক্সট আমরা কীরকম এসেছি, না নেক্সট আমরা ইয়ং মডিউলাসের উপরে কিন্তু কিছু ফর্মুলা আমরা জানলাম, ইয়ং মডিউলাসের উপরে কিন্তু কিছু ফর্মুলা জানলাম। তো ইয়ং মডিউলাসের ইউনিট কি, ইয়ং মডিউলাসের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কি হচ্ছে, না নিউটন পার মিটার স্কোয়ার, ইয়ং মডিউলাসের ইউনিট এগুলো। তো ফার্স্ট আমরা ফর্মুলা কী জানলাম ইয়ং মডিউলাসের উপরে, ইয়ং মডিউলাসের উপরে আমরা ফার্স্ট কী ফর্মুলা জানলাম, না গামা ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এল বাই, ভালোভাবে লিখছি, এম ইন্টু জি ইন্টু এল বাই পাই আর স্কোয়ার এল, ঠিক আছে। ফার্স্ট ফর্মুলা এটা, যেখানটায় গামাটা কি, না যেখানটায় গামাটা হচ্ছে ইয়ং মডিউলাস, গামাটা কি, না গামাটা হচ্ছে ইয়ং মডিউলাস। আচ্ছা এমটা কি, এমটা হচ্ছে ভর, স্মল জি কি, স্মল জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আমরা আগে লিখেছি ফার্স্ট সূত্রটাতে আমরা দেখেছি, ঠিক আছে। আচ্ছা ক্যাপিটাল এল কি হচ্ছে, না ক্যাপিটাল এল হচ্ছে তারটা কত মিটার লম্বা বা কত মিটার দীর্ঘ, তারের দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা স্মল এল কি বলেছে, না স্মল এল হচ্ছে তারের বৃদ্ধি, এই এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখবে। আর আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ হলো। তাহলে কী কী আসলো মিনিংগুলো, গামা ইকুয়াল টু এম জি এল বাই পাই আর স্কোয়ার এল, যেখানে এমটা কি হচ্ছে ভর, স্মল জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, যার ভ্যালুটা কি হচ্ছে সিজিএস ইউনিট হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই ইউনিটে কি হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ক্যাপিটাল এল কি, তারটা হচ্ছে কত মিটার লম্বা, আর স্মল এলটা কি, স্মল এলটা হচ্ছে কোনো একটা ওয়েট ঝোলানোর ফলে তারটা কত মিটার বেড়েছে, হয়েছে। তো দেখো, আচ্ছা আর একটা কী ফর্মুলা আমরা শিখলাম, না আর একটা ওয়ার্কের ফর্মুলা আমরা শিখলাম, কীরকম ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু পাই, সরি গামা আলফা এল স্কোয়ার পুরোটা বাই এল, গামা আলফা এল স্কোয়ার পুরোটা বাই এল, ঠিক আছে। গামা আলফা এল স্কোয়ার পুরোটা বাই কিন্তু এল, ঠিক আছে। যেখানটায় একটা নতুন জিনিস এসছে কি, আলফা, আলফাটা কি, না আলফাটা হচ্ছে তারের প্রস্থচ্ছেদ বা কি, না তারটা কত মিটার পুরো। কীভাবে দেখো দেখাচ্ছি আমি, দেখো সাপোজ ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে কী করা হচ্ছে একটা তার আমরা ঝুলিয়েছি, এখানটায় কী করা হয়েছে, না এখানটা একটা ওয়েট আমার আছে, ধরো সাপোজ এটা হচ্ছে 10 গ্রাম একটা ওয়েট কিন্তু আমরা ঝুলিয়েছি, 10 গ্রাম ওয়েট ঝোলানোর পরে তারটা ধরো ধরো এরকম একটা ছিল, ঠিক আছে। আমি দেখো ভালোভাবে দেখাচ্ছি, এইটা একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে কী করা আছে একটা তার ঝোলানো আছে, ঠিক আছে। ইনিশিয়াল অবস্থায় তার কী হচ্ছে, না তারের লেন্থটা বা ক্যাপিটাল এল কত হচ্ছে, ধরো সাপোজ 7 মিটার, ঠিক আছে। এবার কী করলাম, না তারের উপরে এই 7 মিটারের উপরে আমি কী করলাম একটা ওয়েট ঝোলালাম, ওয়েট ঝোলানোর ফলে কত ধরো সাপোজ আমরা ধরে নাম 100 কেজি একটা ওয়েট আমরা ঝোলালাম, 100 কেজি ওয়েট ঝোলানোর ফলে তার এখানটায় তারের বৃদ্ধি ধরো সাপোজ হলো কত 2 মিটার হলো, তারের বৃদ্ধি কত হলো 2 মিটার, মানে কি স্মল এলটা 2 মিটার বাড়লো, তার মানে টোটাল এলটা কত হলো, না 9 মিটার কিন্তু তখন হলো টোটাল এলটা, বোঝা যাচ্ছে কী বলছি। না দেখো ফার্স্টে একটা তার, ইনিশিয়ালি একটা তার আছে যার লেন্থ বা দৈর্ঘ্যটা কত আসছে, না 7 মিটার আমরা ধরে নিয়েছি। এবার কী গেলাম, না সেই 7 মিটার তারের উপরে আমরা একটা 100 কেজি ওয়েট চাপালাম, ওয়েট চাপানোর ফলে তার ধরো দৈর্ঘ্যটা বেড়েছে কত 2 মিটার, তার মানে টোটাল তারের লেন্থটা কত হয়েছে 7+2 ইকুয়াল টু কত 9 মিটার, ঠিক আছে। যেখানটায় এলটা কি, না যেখানটায় এলটা হচ্ছে সবসময় তারের দৈর্ঘ্য, তারটা কত মিটার লম্বা, আর স্মল এলটা কী হচ্ছে, না স্মল এলটা হচ্ছে তারের দৈর্ঘ্যটা কতটা বেড়েছে ওয়েটটা ঝোলানোর ফলে, ঠিক আছে।
তাহলে স্মল এল হচ্ছে তারের বৃদ্ধি আর ক্যাপিটাল এল কি হচ্ছে তারের দৈর্ঘ্য, দুটো জিনিস কিন্তু আমাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইখান থেকে আমরা কি করতে পারি, ওয়ার্কের ওয়ার্কের ফর্মুলা দিয়ে ওয়ার্কের যদি তার উপরে কোনো ম্যাথ থাকে বার করতে পারি, যেখানটায় বেসিক্যালি ওয়ার্কের সিজিএস ইউনিট কি হচ্ছে না, ওয়ার্কের সিজিএস ইউনিট হচ্ছে আমার আর্ক, আর এসআই ইউনিট কি হচ্ছে না, এসআই ইউনিট হচ্ছে আমার কিন্তু জুল, ঠিক আছে। ওয়ার্কের সিজিএস ইউনিট কি হচ্ছে আর্ক, আর এসআই ইউনিট কি হচ্ছে জুল। সেরকমভাবে ইয়ং মডুলাসের আমি ইউনিটগুলো লিখেছি, সিজিএস ইউনিট কি ডাইন পার সেমি স্কোয়ার, এসআই ইউনিট কি হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর একটা জিনিস তোমাদের এখানটা এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে না, গ্র্যাভিটেশনাল ফোর্সের ইউনিটগুলো কী কী, ওই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। জি এর ইউনিটগুলো কি হচ্ছে না, সিজিএস ইউনিট হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই ইউনিট হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ভ্যালুগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে, জি এর ভ্যালুগুলো, অভিকর্ষজ ত্বরণ, জি এর ভ্যালু, গ্র্যাভিটেশনাল ফোর্স, সিজিএস ইউনিট হচ্ছে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই ইউনিট হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মোটামুটি আপাতত এই চারটা সূত্র আমাদের থাকলো, এই চারটা সূত্রের উপরে বেশ করে কিন্তু তোমাদের অঙ্কগুলো হবে পরীক্ষাতে, ঠিক আছে, অঙ্কগুলো পড়তে পারে পরীক্ষাতে। তো এই সূত্রগুলো ফর্মুলাগুলো মনে রাখতে হবে, তাদের ইউজুয়াল মিনিংগুলো মনে রাখতে হবে, জি এর ভ্যালু মনে রাখতে হবে, ইয়ং মডিউলাসের এদের সিজিএস এসআই ইউনিট কি, ওয়ার্কের সিজিএস এসআই ইউনিট কি, ডি এর সিজিএস এসআই ইউনিট কি, প্রেসারের সিজিএস এসআই ইউনিট কি, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে অবশ্যই হবে, ঠিক আছে। তো এগুলো তোমরা দেখবে, হলো যেখানটায় আমি আর একটা জিনিস বলে দিই, ডি ডেন্সিটি, ডেন্সিটি সিজিএস ইউনিট কি হচ্ছে না, ডেন্সিটি সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেমি কিউব, আর এসআই ইউনিট কি হচ্ছে কেজি পার মিটার কিউব। তাহলে ডেন্সিটি ধরো কোনো আমরা ম্যাথ করছি, কোনো ম্যাথ যদি আমরা সিজিএস ইউনিট বসিয়ে করি তাহলে সেখানে ডেন্সিটিটা কিসে বেরোবে, সিজিএস ইউনিটে বেরোবে, তাহলে সেখানটা তার ইউনিটটা কী হবে না, ডেন্সিটি সিজিএস ইউনিট হবে। ডি এর সিজিএস ইউনিট কি হচ্ছে না, ডি এর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম পার সেমি কিউব, আর এসআই ইউনিট তখন কী দাঁড়াবে না, এসআই ইউনিট তখন দাঁড়াবে কেজি পার মিটার কিউব। এই দুটো জিনিস একটু খেয়াল রাখবে, সিজিএস আর এসআই ইউনিট, ডি এর গ্রাম পার সেমি কিউব, আর কি হচ্ছে না কেজি পার মিটার কিউব। সেরকমভাবে প্রেশার, প্রেশারেরও সিজিএস আর এসআই ইউনিট বার করতে হবে, এখানটায় প্রেশারের সিজিএস ইউনিট কী হচ্ছে না ডাইন পার সেমি স্কোয়ার, আর এসআই ইউনিট কী হচ্ছে না নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। এই সমস্ত ডাটাগুলো থাকলো তোমাদের, এই সমস্ত ডাটাগুলো থেকে কিন্তু ম্যাথ তোমাদের এক্সামে আসতে পারে, তো এই ডাটাগুলো মনে রাখবে ভালোভাবে। আচ্ছা এবার আমরা কী আসছি না, এবার আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি এই ফর্মুলাগুলোর উপরে বেস করে, তো ওই হোমওয়ার্কগুলো কিন্তু তোমরা করবে, ঠিক আছে। বেসিক্যালি ইয়ং মডুলাসের উপরে আমি কিছু অঙ্ক দিচ্ছি, ওই অঙ্কগুলো তোমরা করবে, যাতে কী হচ্ছে না তোমরা বুঝতে পেরেছো কি না ওইগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো ফার্স্ট আমি একটা ম্যাথ তুলছি, দেখো কী বলেছে, হোমওয়ার্ক, ঠিক আছে, তোমাদের কী আসছে, ফার্স্ট আমি তুলছি, 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারে লোহার তারে এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হলো, আট কেজি কি ঝোলানো হলো না একটা ভর বা ওয়েট ঝোলানো হলো, হয়েছে। বার কি করতে হবে, লোহার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, কি দেওয়া আছে, কার না লোহার, লোহার ইয়ং মডুলাস কত না 2×10^12 ডাইন পার সেমি স্কোয়ার, লোহার ইয়ং মডুলাস দেওয়া আছে, ঠিক আছে। তারের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে, ওটা কিন্তু আমাদের বার করতে হবে, কি বলেছে 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি লোহার তারের এক প্রান্তে 8 কেজি ভর ঝোলানো হয়েছে। বার কি করতে হবে না, তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তারের দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি, আমি আরও ভালোভাবে লিখে দিচ্ছি, স্মল এলের মান কত সেটা কিন্তু বার করতে হবে, স্মল এলের ভ্যালু কিন্তু আমাদের জানতে চেয়েছে, ঠিক আছে। এখানটায় কী দেওয়া আছে না, এখানটায় লোহার গামা মানে কি লোহার ইয়ং গুণাঙ্কের মানটা দেওয়া আছে কত,
टू इंटू टेन टू दिवार टुएल्व डाइन पार सेम स्कोर तेल फर्मुला बसा गामा इक्ल टू एम जि एल बाई आर स्कोर एल ठीक है वो फर्मुला बसिए देखो हमें क्योंकि करते पर अच्छा एखंड एक जिस ख्याल रखते हैं जी हमें सी जि एस बसाई तेल सबगुल्लो सी जि एस यूनिटे बसा और जी एस आई ते बसाई तेल सबगुल्लो क्योंकि एस आई यूनिटे बसा सी जि एस एस आई एरक जो मिक्सिंग अप कर देता है क्योंकि भूल है अंकटा ठीक है जरा इंग्लिश मीडियम आज तर क्षेत्र देखो क्वेश्चन दीची क्वेश्चन इंग्लिशे बोले दीचे ठीक है तो एखानटा कि देवा आछे लेंथ देवा आछे टू मीटार तार कि आछे लेंथ देवा आछे एबं कि देवा आछे वन मिलीमिटार व्यास माने तार कि देवा आछे डायमिटारटा देवा आछे ठीक है अच्छा कि झोलानो होयेछे ना आठ के जी भर झोलानो होयेछे माने कि ना कोनो एकटा वेट झोलानो होयेछे तारेर उपरे कि बार करते हबे ना तारेर दैर्घ्य बृद्धि लेंथटा कतटा बेड़ेछे ठीक है वेटटा झोलानोर फले ठीक है ओइटा किन्तु आमादेर बार करते हबे तो एखानटा आमि लिखे दिच्छि इंग्लिशे फर इंग्लिश मीडियम ठीक है कि इसे देखो अच्छा लिखी ना इखानटा जस्ट हमें लिखे दीचे ठीक है एखानटा ये हे लेंथ एटा हे कि डायमिटर अच्छा कि झोलानो भर मास एक झोलानो ठीक है दैर्घ्य बृद्धि एलर मान किन्तु आमादेर बार करते हबे ठीक है यस्त क्योंकि डाटागुल्लो देवा आज है जरा इंग्लिश मीडियम आज तर क्षेत्र देखो बोले दी एखानटा कि देवा आज है लेंथ देवा आज है ओखानटा कि देवा आज है डायमिटार देवा आज है मास देवा आज है ओखान थेके आमादेर कि बार करते हबे बृद्धि टोटाल लेंथटा कतटा बेड़ेछे आफ्टार वेटटा जखन झोलानो होयेछे तारपर परे ठीक आछे तादेर लेंथटा कतटा बेड़ेछे ओई स्मल एलर मानटा किन्तु आमादेर बार करते हबे ठीक आछे एटा तोमरा देखबे अच्छा नेक्स्ट देखो आर एकटा आमि होमवर्क दिच्छि तोमादेर कुड़ी मीटार दीर्घ एक रावर तार ठीक है कुड़ी मीटार दीर्घ एक रावर तार एक प्रांत बद्ध अवस्था उल्लम्ब भावे झुलछे एक प्रांत बद्ध अवस्था উল্লম্বভাবে কি হচ্ছে না ঝুলছে ঠিক আছে বার কি করতে হবে নিজের ভারে তারের দৈর্ঘ্য কতটা বেড়েছে নিজের ভারে তারের দৈর্ঘ্য কতটা বেড়েছে মানে এখানটাও সেম কি বার করতে হচ্ছে না স্মল এল এর মান কিন্তু আমাকে বার করতে হচ্ছে তারের দৈর্ঘ্য কতটা বেড়েছে আচ্ছা কি দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে কত দেওয়া আছে তার ঘনত্ব বা ডেন্সিটিটা না তোমার ডেন্সিটিটা দেওয়া আছে 1.5 গ্রাম পার সেমি কিউব গ্রাম পার সেমি কিউব আর একটা জিনিস দেওয়া আছে কি না ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে 49×10⁸ ইয়ং গুণাঙ্কটা দেওয়া আছে ইয়ং গুণাঙ্ককে আমরা কী দ্বারা ডিনোট করি গামা দ্বারা ডিনোট করি তাহলে গামাটা কত না গামাটা হচ্ছে 49×10⁸ ডাইন পার সেমি স্কয়ার এই ইউনিটে কিন্তু দেওয়া আছে ঠিক আছে আমাদের এখানটা কিন্তু দেখো দুটো কিন্তু জিনিস আমাদের বলে দেওয়া আছে ঠিক আছে একটা কি না একটা হচ্ছে আমাদের তার দেওয়া আছে কি ডেন্সিটি বা ঘনত্ব আর একটা কী দেওয়া আছে ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক কিন্তু বলে দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আমাদের কী বার করতে হবে না দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল এইটা কিন্তু আমাদের বার করতে হবে ঠিক আছে এই দুটো ম্যাথ আপাতত তোমরা করবে এই দুটো ম্যাথ তোমাদের কি থাকলো হোমওয়ার্ক থাকলো আচ্ছা মোটামুটি ইয়ং মডিউলাস এই যে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই চ্যাপ্টারে ইয়ং মডিউলাসের উপরে কিছুগুলো ম্যাথ দেখানো হলো আর তোমার ডেন্সিটি প্রেসার এই সমস্ত সূত্রের উপরে বেশ করে কিন্তু কিছু ম্যাথ দেখানো হলো আর ম্যাথ আপাতত নেই তোমাদের এই চারটা পাঁচটা ফর্মুলার উপরে বেশ করেই ম্যাথ আছে তোমাদের যা সিলেবাস আচ্ছা আগের দিন কি হবে না এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ কোশ্চেন কিন্তু আমরা আগের আমাদের যে নেক্সট ক্লাস হবে নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার এই চ্যাপ্টারের উপরে যা এমসিকিউ আছে ওগুলো আলোচনা করব আর এই হোমওয়ার্কগুলো করবে এই হোমওয়ার্কগুলো করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করবে আর এই আজকে যে সমস্ত পড়াগুলো দেখানো হলো ফর্মুলার উপরে বেশ করে যে সমস্ত ম্যাথগুলো করানো হয়েছে ওই ম্যাথ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের জানাবে আর অবশ্যই এই হোমওয়ার্কগুলো করে কিন্তু আমাদের গ্রুপে পাঠাবে আমরা তোমাদের চেক করে পাঠাবো তো দেখা হচ্ছে পরের এমসিকিউ ক্লাসে থ্যাংক ইউ